একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কেবল সড়ক নয়, পুরো শহরে এখানে ওখানে আবর্জনার স্তূপ, সেগুলো ঘিরে বাড়ছে মশা মাছি, ছড়াচ্ছে দুর্গন্ধ আর নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। কিন্তু ময়লা অপসারণের কোনো উদ্যোগই নেই সিটি কর্পোরেশনের। ময়লা আবর্জনা পরিষ্কার করে রোগমুক্ত জীবন নিশ্চিতের উদ্যোগ চায় এলাকাবাসী। এই যে এখন শীতকাল একটু দুর্ভোগটা কম, কিন্তু বর্ষাকালে যখন বৃষ্টি হয় এটার পানিগুলো উপচয়ে পড়ে রোডের মধ্যে যায়, গাড়ি যখন যায় মানুষ ছিটা পিটায় মানুষের শরীরে আসে, তখন মানুষের গোসল করা ছাড়া উপায় থাকে না। আমাদের গাজীপুর সিটি ঢাকার খুব নিকটবর্তী একটা জায়গা, এত গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে, এইরকম গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড় জায়গার মধ্যে যদি এইরকম ময়লা থাকে তাহলে আমাদের জনজীবনের কী একটা অবস্থা হবে। সিটি কর্পোরেশন তো কাছে, কিন্তু সেখানে বর্জ্য ব্যবস্থাপনা নাই বললেই চলে আর কি। হ্যাঁ, 1 কিলোমিটারের মধ্যে সেখানে এই অবস্থা। এখানে যদি এত কাছাকাছি দুই অবস্থা হয় পুরো সিটি কর্পোরেশনের তো অবস্থা আরও খারাপ। সারাদিন তো গন্ধ পোয়াইতে হয়, এটা হলো এক সমস্যা। তারপর আবার ধুলাবালি বিশাল সমস্যা, শ্বাসকষ্ট হয়, তারপরে দেখা গেছে আপনার ওই শরীর চুলকানি, অনেক ধরনের রোগ হইতে পারে এই ময়লার কারণে। তৃণমূল পর্যায়ের লোকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দ্রুত এই ময়লার ভাগাড়গুলোর একটা ব্যবস্থা করা দরকার। আমরা নাগরিক হিসাবে আসলে বিশ্বের দিকে তাকায় থাকি যে একটা সিটি কর্পোরেশন হয়েছে নাগরিকদের সুবিধা নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা নাগরিক সুবিধা পাচ্ছি বলে যদি আমি নিজেকে প্রশ্ন করি তাহলে বলবো যে এই ধরনের দুর্গন্ধ ময়লা আবর্জনার নগরীতে পরিণত হয়েছে আমাদের গাজীপুর। ফুটপাথ দিয়ে হাঁটে নিম্ন আয়ের মানুষ এবং কি পথচারী যারা ওই সংক্রমণ থেকে আত্মরক্ষার জন্য কোনো ব্যবস্থাও নিতে পারে না, বিশেষ করে তৃণমূল পর্যায়ের লোক। এই সকল বাগানের ময়লা বাগার থেকে বিভিন্ন রোগ জীবাণু তাদের গায়ে তাদের নাকের মুখ আসতে পারে এবং তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তৃণমূল পর্যায়ের লোক। গাজীপুর সিটি কর্পোরেশনের বাসা বাড়ি থেকে প্রতিদিন শত শত টন ময়লা হয়। সিটি কর্পোরেশনের কর্মীরা বাসা বাড়ি থেকে এসব ময়লা সংগ্রহ করে মহাসড়কের পাশে এসে এনে স্তূপ করে। সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে নাগরিকরা দুর্গন্ধ এবং দুর্ভোগ পোহাচ্ছে। বর্তমান মেয়র সাহেব, আমরা গণমাধ্যমের বদৌলতে জানলাম যে উনি ময়লা আবর্জনা থেকে জৈব সার উৎপাদনের জন্য 700 কোটি টাকার একটা প্রকল্প হাতে নিছে। আমরা এই প্রকল্পটা বাস্তবায়নে যত সময় লাগুক না কেন, এখন এই নগরবাসীকে বাঁচানোর জন্য এই ময়লার বাগারগুলা খুব দ্রুততম সময়ে একটা জায়গা নেওয়া দরকার। এই ময়লার অসংখ্য বাগার সিটি কর্পোরেশনের চারিদিকে আছে। এই ময়লা আবর্জনার দুর্গন্ধ আমাদের মহামারী ছড়াইতে পারে। আমরা তো আমি দাবি জানাই আমাদের যে মেয়র জাহাঙ্গীর ভাই, সে যেন এটা খুব অবিলম্বে একটা কিছু ব্যবস্থা করে। আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের কাছে আমাদের নিবেদন যেন খুব দ্রুত এটার জন্য একটা এই বজ্র ব্যবস্থাপনা যেন সুষ্ঠুভাবে করে আমাদের গাজীপুরের যারা নাগরিক আছে তাদের যেন এই দুর্ভোগ থেকে মুক্তি দেয়।